كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه مسلم. درشب اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আজকে ওলামা ও সুদী সম্মেলনের সম্মানিত সভাপতি সেরেতাস হযরত ওলামায়ে কেরাম সর্বস্তরের সুদী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে নিজি ফজিলাত তাদের সম্মানিত করেছেন, ফজিলাত ইয়াফতা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিল উলামা, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় ওলামায়ে কেরামের ফজিলত নিজেই বয়ান করেছেন। আসলে ওলামায়ে কেরাম আছে তো দিন আছে, ওলামায়ে কেরাম নাই তো দিনও থাকবে না। এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দিনের বাতি জ্বলবে। ওলামায়ে কেরাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে দিনের বাতিটুকু নিভে যাবে। বলতে পারেন আমরা কেন পারবো না, আমরা তো দিনের দাওয়াত দেব। সাধারণ মানুষের দিনের দাওয়াতে দিন থাকবে না, বলে কেন? দেখেন এখানে বাতি জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে, পাওয়ার হাউস এখানে নয়, অনেক দূরে ভেড়ামারা আশুগঞ্জ কর্ণফুলি। সান্তাহারের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, কেউ বাতি জ্বালাবে না, ব্যবহার করবে না, কারেন্ট ব্যবহার করবে না, ক্ষিপ্ত হয়ে গেছে, সব ভেঙে ফেলছে বাতি। কিন্তু পাওয়ার স্টেশন ঠিক, যদি বগুড়ার মানুষ বাতি ব্যবহার নাও করে সিলেটের মানুষ বাতি ব্যবহার করবে, ক্ষিপ্ত হয়ে গেছে সিলেটের মানুষ বাতি ব্যবহার করবে না, ভেঙে ফেলছে সমস্ত বাতি। যদি সিলেটের মানুষ বাতি না ব্যবহার করে পাওয়ার স্টেশন ঠিক, তো ভারতের মানুষ বাতি ব্যবহার করবে। অর্থাৎ পাওয়ার স্টেশন ঠিক তো এক জায়গায় না এক জায়গায় বাতি জ্বলবেই, কিন্তু পাওয়ার স্টেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে হাজারো সুইচ টিপলেও কোনোদিন বাতি জ্বলবে না। আপনারা ক্ষিপ্ত হয়ে গেছেন, আলেমদেরকে রাখবে না, বগুড়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে, আলেম রাখবে না। আলেম আছে জেন্দা, তারা সিলেটে গিয়ে দাওয়াত দেবে, সিলেটের মানুষ দিন কবুল করবে, সেখানে দিনের বাতি জ্বলবে। গোটা বাংলাদেশে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, আলেম রাখবে না, আলেম জেন্দা, তারা ভারতে গিয়ে দাওয়াত দিবে, ভারতের মানুষ দিন কবুল করবে, ভারতের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। যদি আলেম জেন্দা থাকে আফ্রিকার জঙ্গলে গিয়ে দাওয়াত দিলেও সেখানের মানুষ দিন কবুল করবে। আলেম আছে দিন আছে, আলেম নাই তা বলতে পারেন আমাদের দাওয়াতে দিন থাকবে না কেন? শোনেন, বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলাধুলা করতে পারে না, এই শক্তি বাঘের বাচ্চার হয় নাই। যদি বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলতে নামতো তাহলে বাঘের বাচ্চার হাজারো শত্রু ওদেরকে ক্ষতবিক্ষত করে ফেলত। কিন্তু বাঘের বাচ্চার উপরকে আক্রমণ করে না কেন? পিছনে বাঘ, এই বাঘের কারণে বাঘের বাচ্চার উপরকে আক্রমণ করে না। যদি বাঘ না থাকতো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেত। আজকে সাধারণ মানুষ দিনের দাওয়াত দেয় কেন, কি কারণে? দাওয়াত তো পারতেছে কেন? আলেমদের কারণে। যদি আলেম না থাকতো সাধারণ মানুষ যদি দিনের দাওয়াতে বের হইতো তা খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে বহুত বড় পণ্ডিত, অনেক বেশি জ্ঞানী যা চিন্তাও করা যায় না, তারা বলতো তুমি কী নিয়ে আসছো, বলবে কোরআন ও হাদিসের বাণী নিয়ে আসছি। বলে যে কোরআন ও হাদিস নিয়ে আসছে এর মধ্যে তো ভুল আছে, এই যে দেখো ভুল, এই সমস্যা স্পষ্ট আপনাকে ভুল ধরিয়ে দেবে, এই যে দেখো ভুল, এখানে এই তারুস, আপনি তো আলেম না, কী বলবেন, জবাব কীভাবে দেবেন? সে তো যুক্তিসঙ্গতভাবে আপনাকে ভুল ধরিয়ে দেবে, এই যুক্তি এই দলিল ভুলের, আপনার কাছে এলেম নাই, আপনি বাধ্য হয়ে মেনে নেবেন, ইমানটা নিজেরটাও শেষ করবেন, গোটা দুনিয়ার ইমান শেষ করবেন।
কিন্তু আপনার কাছে ওই সমস্ত খ্রিস্টানরা আসে না কেন? ওই মাদ্রাসায় আলেম বসা আছে, বাঘ বসা আছে, ওলামাই কেরাম আছে, ওই হিংস্ররা জানে, ইসলামের দুশ্মনরা জানে। যখন ইসলামকে নিয়ে বিভ্রান্ত ছড়াবার জন্য আমরা চলে আসব মাঠের মধ্যে, অমনি কামরার মধ্যে থেকে, মাদ্রাসার মধ্যে থেকে আলেম সম্প্রদায় চলে আসবে, এসে সমাধান করে দিবে। এই কারণে খ্রিস্টান নামীয় হিংস্র প্রাণীরা, ইহুদি নামী হিংস্র প্রাণীরা সাধারণ মুসলিম আঘাত করতে পারে না। কিন্তু আলেম যদি না থাকতো তাহলে বুঝতেন কীভাবে আঘাত হয়, দিন কীভাবে ধ্বংস হয়। এর জন্য তো আল্লাহ ফাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? দেখেন ওলামাই কেরামের ফাজাইল আল্লাহ পাক কীভাবে বয়ান করছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নাম লাফজ হাসর, মা ইল্লার ফায়দা দেয়, অর্থ কী দাঁড়ালো, মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা, আবেদের মধ্য থেকে কেউ আমাকে ভয় করে না, একমাত্র ভয় করে কারা, আলেমরা। আল্লাহ পাক নিজে প্রশংসা করেছেন ওলামাই কেরামদের। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বললেন সূরা তোহার মধ্যে, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, কোরআন তো তাদের জন্য নসিহাত, উপদেশ, লিমান ইয়াখশা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় কার মধ্যে আছে, আল্লাহ পাক নিজেই বলেন ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিল উলামা, ওলামাই কেরামের মধ্যে আল্লাহর ভয়। কাজে আলেম যতদিন থাকবে ততদিন দিন থাকবে, আর যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। যখন দিন থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তখন সূর্য সূর্য তার স্থির থাকবে না, তারকাগুলি তার জায়গায় থাকবে না, তখন আসমান তার জায়গায় থাকবে না, সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কাজী ওলামাই কেরাম, আমি মনে করি দিন দুনিয়ার মাবদা, ভিত্তি, স্তম্ভ, তারা আছে তো ছাদ আছে, স্তম্ভ নাই তো ছাদ ধসে যাবে। আলেম আছে তো দুনিয়ার কাঠামো আছে, আলেম নাই দুনিয়ার কাঠামো ভেঙে যাবে। প্রিয় ভাইয়ারা, আমার ওলামাই কেরাম অনেক দামি, এরা ওয়ারিস ডাইরেক্ট নবীর। কাজে ওলামাই কেরামের কাজ বাতলাতে হবে কেন, খুঁজ করতে হবে কেন? ওলামাই কেরামের কাজ তো নবীর কাজ। পার্থক্য, নবীর উপর ওহি আসতো, ওলামাই কেরামের ওহি আসবে না, যেই ওহি আসছে সে অনুযায়ী কাজ করবে। দ্বিতীয়ত, আমাদের কোনো পন্থা প্রক্রিয়া দরকার নেই, ওলামাই কেরাম রাস্তাতে নামবিয়া, নবীর হুবাহু ওয়ারিস। এখন আমরা দেখব নবী আলাইহিস সালাম 23 বছরের জিন্দেগি কী কী করছেন, সেই কাজগুলি করলেই তো আমাদের দায়িত্ব পালন হয়ে যাবে। যদি সেই কাজগুলি না করি তো ওয়ারিস দাবি করা ভুল হবে, আমরা ওয়ারিস হতে পারি না। আপনি কোনো এক অংশের ওয়ারিস হবেন কেন? যে মিরাস পায়, ওয়ারিস হয়, সে তো যার ওয়ারিস হয় তার সমস্ত স্তবার অস্তবার সম্পত্তির ওয়ারিস হয়, শুধু কোনো এক বিষয়ে ওয়ারিস তো সে হয় না। যদি ঘর থাকে ঘরের ওয়ারিস, গাড়ি থাকে গাড়ির ওয়ারিস, বাগান থাকে বাগানের ওয়ারিস, মাঠ থাকে মাঠের ওয়ারিস, যদি মাছ থাকে মাছের ওয়ারিস, মুরগি থাকলে মুরগির ওয়ারিস, গরু থাকলে গরুর ওয়ারিস, এমন তো না যে শুধু গাছের ওয়ারিস হবে, শুধু মাছের ওয়ারিস হবে, শুধু জমির ওয়ারিস হবে, এইটার ওয়ারিস হবে না, এরকম তো কোনো বিধান নেই ইসলামের মধ্যে। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আপনি শুধু নামাজের ওয়ারিস হবেন, রোজার ওয়ারিস হবেন না, শুধু রোজার ওয়ারিস হবেন, আপনি দানের ওয়ারিস হবেন না, আপনি শুধু দানের ওয়ারিস হবেন কিন্তু খেদমতের ওয়ারিস হবেন না, আপনি শুধু খেদমতের ওয়ারিস এবং তালিমের ওয়ারিস হবেন না, আপনি শুধু তালিমের ওয়ারিস এবং তাসকিয়ার ওয়ারিস হবেন না, আপনি তাসকিয়ার ওয়ারিস হবেন, জিহাদের ওয়ারিস হবেন না, আপনি কি অন্যায়ের মোকাবিলার ওয়ারিস হবেন না? কে বলছে আপনাকে? এখানে তো ভুল। আমাদের অনেকের মধ্যে ধারণা সবার দ্বারা কি এক কাজ সম্ভব, সবার দ্বারা এক কাজ সম্ভব হয়তোবা কম বেশি হতে পারে, সম্ভব না তা না, 10 সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে 10 সাবজেক্টই পাশ করতে হবে। হ্যাঁ, কোনো এক সাবজেক্ট তুমি বেশি ভালো হতে পারো কিন্তু কোনো সাবজেক্ট 0 পাবা তা হবে না, তা হবে না। তুমি হয়তো না হতে ভালো, আদমে একটু কম থাকতে পারো, আদমে ভালো, ফেকায় কম থাকতে পারো, ফেকায় ভালো, তফসিরে কম থাকতে পারো, তফসিরে ভালো, মান্তিকে কম থাকতে পারো, কিন্তু 33-এর কম, 33-এর কম,
এটা হবে না, এটা হবে না। তুমি তালিমে ভালো, হয়তো বা তুমি দাওয়াতে একটু কমতি থাকতে পারে, কিন্তু দাওয়াত থাকবেই না, এটা কেমন কথা হলো? তুমি দাওয়াতে ভালো কিন্তু তালিম মোটেও থাকবে না, এটা কেমন কথা হলো? তুমি তালিম দাওয়াতে ভালো, তাসকিয়া মোটেও থাকবে না, এটা কেমন কথা হলো? তোমার তাসকিয়া তো আসে ঠিকই, কিন্তু জিহাদের ময়দানে অন্যের মোকাবিলায় তোমাকে পাওয়াই যাবে না, এটা কেমন কথা হলো? কম বেশি থাকতে পারে মানুষের রুঝান, জিহনিয়াত এক না, কোনো এক দিকে তার গালেফ থাকতেই পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। লেকিন একেবারে অনুপস্থিত, এক মার্কস পাবেন না, জিরো পাবেন, এটা তো ঠিক না। আমরা অনেকেই মনে করি একার দ্বারা সব কাজ সম্ভব না, তা নবী আলাইহিসসালাম সমস্ত কাজগুলি একা করছেন না ভিন্ন ভিন্ন করছেন? তা আপনি তার ওয়ারিস আপনি করবেন না কেন আমাকে বলেন? সমস্যা তো নিজে বাঁচার জন্য সমস্ত মাসালা বের করি, আমরা বাঁচার জন্য সমস্ত মাসালা বের করি, সবার দ্বারা এক কাজ সম্ভব না। আচ্ছা বলেন তো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। আমরা তো ফাঁস অনুকরণ সরদার দু আলম আলাইহিস সালাত অনুকরণ ফাঁস করবো, দ্বিতীয় অনুকরণ কাদের করবো? খোলাফায়ে রাশিদিনদের, দ্বিতীয় অনুকরণ খোলাফায়ে রাশিদিনদের, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরাই তো আমাদের বড় আকাবের। এদের সাথে যাদের হুবাহু মিল থাকবে তাদেরকে আমরা আকাবের মনে করব। ইসলাম আমরা আকাবের মনেও বা কীভাবে করতে পারি যদি হুবাহু মিল না থাকে? কারণ আল্লাহ নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। এমসাক তামাসসুক বলা হয় চঙ্গল পাকড় না, যেরকম কোনো এক চিল বা বাজ শিকারিকে কীভাবে ধরে, সোজা করে নখগুলি গোশের মধ্যে ঢুকায় দেয়, এরপরে ব্যাকা করে, অবস্থা কী দাঁড়ালো? গোশ তো ছিঁড়ে যাবে কিন্তু শিকারি ছুটতে পারবে না, এর নাম তামাসসুক। এমসাক ও আদু আলাই হবি নাওয়াজিস, আল্লাহ নবী আলাই সালাত ওয়াসাল্লাম সামনের দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরতে বলেন নাই, মারির দাঁত। কারণ সামনের দাঁত দ্বারা যদি আঁকড়িয়ে ধরো, যখন কোনো বাঁতেল তোমাকে টান দিবে, ঝাটকি মারবে, দাঁত ভেঙে যাবে, ছুটে যাবে। ও আদু আলাই হবি নাওয়াজিস, মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো, যত লামুজহাবি ফেরকায় বাতেলা, যত শয়তানের গোষ্ঠী, যতই দিন এবং ইসলাম খোলাফায় রাশিদিনের সুন্নাত থেকে তুমি সরিয়ে দিতে যাবে, যদি মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো তাহলে সব ছুটে যাবে, কিন্তু মারির দাঁত ভাঙবে না, করতে পারবে না। ও আদু আলাই হবি নাওয়াজিস, মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো। দেখেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা কাজ করছেন, অন্য কাজ করেন না, এরকম ইতিহাস আছে নাকি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এক কাজ করছেন, অন্য কাজ করেন, ইতিহাস আছে নাকি? উনি তো সবক দিয়েছেন, উনিই তো জিকিরের ময়দানে বসছেন, উনিই তো তাসকিয়া করাইছেন, উনিই তো দান করছেন, উনিই তো খেলাফতের দায়িত্ব পালন করছেন, আবার রণাঙ্গনে উনিই নেতৃত্ব প্রদান করছেন, অন্যের মোকাবিলা সেই করছেন। কিন্তু আমরা কোনো ভাগ ভাগ করলাম কেন? কারণটা কি? আমি তো আগেই বলছি কার মধ্যে কোনোটা গালেব থাকতে পারে, কার মধ্যে এবাদতের মধ্যে দেখবেন এক একজনের গালেব আছে, কেউ তেলোয়াত বেশি করে, কেউ জিকির বেশি করে, কেউ দুরুদ বেশি পড়ে, কেউ নফল নামাজ বেশি পড়ে, হতে পারে। কিন্তু তার মানে তুমি ফজরের নামাজ বাদ দিয়ে নফল পড়বে নাকি, তুমি জোহরের নামাজ বাদ দিয়ে তুমি রোজা রাখবে নাকি? তোমাকে এই কথা বলছে কে? নওয়াফিলের মধ্যে কার মধ্যে কোনো দিকে ঝোঁক বেশি থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, আশ্চর্যের কিছু না, এরকম সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হয়েছে, কোনো সাহাবিদের ঝোঁক কোনো দিকে বেশি ছিল? থাকতেই পারে। কিন্তু সরদার দু আলম আলাইহিসসালাত ওয়াসালাম 23 বছরের জিন্দিগির কোনো এক জিন্দিগি পুরো অনুপস্থিত থাকবে, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেয়া আমার ভুলও হতে পারে ওলামায়ে কেরাম। দেখেন নবী আলাইহিসসালাত ওয়াসালাম দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে মাথা থেকে রক্ত ঝরিয়েছেন, আপনি আমি দাওয়াত দিতে গিয়ে এক ফোঁটা রক্ত আজ পর্যন্ত ছড়াই নেই, তাসবিহ কোথায়? সরদার দু আলম আলাইহিসসালাত ওয়াসালাম ইবাদত করতে গিয়ে কত গালি, কত মন্দ, কত গীবত, কত শিকায়তে শুরু হয়েছেন, শিকার হয়েছেন, আপনাকে আমাকে সবাই তারিফ করে, এটা কেমন হলো? সরদার দু আলম আলাইহিসসালাত ওয়াসালাম দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, আপনি আমি একদিনও জেলে যাইনি, জেলে যাওয়াটাকে খারাপ মনে করি, ওলামায় কেরাম জেলে যাবে কেন, এটা ওলামাদের শান, অনেকেই মনে করি এরকম, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে কেন, এটা ওলামাদের শান, আমি তো বলি এইটাই বড় শান, জেলে যাওয়াটাই বড় শান,
এটা তো সুন্নাত। দেখেন কাসেম নাহন্ত রহমতুল্লাহ আলাইহ, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহ দুনুজনই হাজি সাহেব রহমতুল্লাহ সাগরেদ ছিলেন। তা রশিদ আহমদ গঙ্গুইর মধ্যে অ্যারেস্ট হয়ে গেলেন, কাসেম নাহন্ত রহমতুল্লাহ আলাইহ কারামতের মাধ্যমে বেঁচে গেলেন, সাত্তা মসজিদ আসছে তাকে ধরার জন্য। ওই যে মুনাফেক তাকে ইশারা দিচ্ছে যে ওই ব্রিটিশ সৈন্যদেরকে, অথচ কাসেম নাহন্ত রহমতুল্লাহ আলাইহকে তারা চিনত না, তিনি সাত্তা মসজিদে ছিলেন। খোদ কাসেম নাহন্ত রহমতুল্লাহ আলাইহির কাছে ব্রিটিশ পুলিশটা প্রশ্ন করতেছে, কাসেম কোথায়? মৌলভী কাসেম তিনি সরে গেলে বলতেছেন একটু আগে তো এখানে ছিল, তিনি তো মান্তেকের ইমাম ছিলেন, কাসেম নাহন্ত রহমতুল্লাহ মান্তেকের বহুত বড় ইমাম ছিলেন। তিনি যখন এই কথা বলছেন এর মধ্যে ব্রিটিশ সৈন্য বের হয়ে গেছে। এখন মুনাফেককে বলতেছে কি রে তুমি না বললা যে ভিতরে আছে কাসেম, করে ভাই যার সাথে কথা বলছেন সেই তো মৌলভী কাসেম। মৌলভী কাসেম রহমতুল্লাহ ছোট্টখাটো ছিলেন, স্বাস্থ্যটা যেরকম ভালো ছিল, হ্যাংলা পাত্তার লোক ছিলেন, ও লাম্বা তাগড়া তুগড়া ছিলেন না, বুঝতেই পারত ইনি মৌলভী কাসেম, এরকম লোক তিনি ছিলেন। মাস এরপরে যখন খুঁজতে আসছে দেখে নাই তিনি সেখান থেকে গায়েব হয়ে গেছে, এটা কারামত ছিল তার। এখন হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে অন্য অন্যরা বলতেছে আপনারা হুজুর বারবার রশিদ আহমদ গঙ্গুইকে তার জিদান মাওলানা কাসেম রহমতুল্লাহ থেকে কই, আজকে তো রশিদ আহমদ গঙ্গুই ধরা পড়ছে কিন্তু কাসেম নাহন্ত ধরা পড়ে নাই, সে তো বের হয়ে গেছে কারামতের মাধ্যমে বিদায় হয়ে গেছে, কাজে এই তো তর্জি পাওয়ার যোগ্য। তাহলে এর জন্যই তো আমি রশিদ আহমদ গঙ্গুইকে বেশি তর্জি দিই, এই কারণেই, কারণ কাসেম একটা সুন্নাত আদায় করতে পারে নাই, রশিদ সেই সুন্নাত আদায় করছে। এমনকি ঘটনা আসছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে যখন ট্রেন নিয়ে যাওয়া হইতেছে হঠাৎ তিনি বাহিরের দিকে তাকায় হাঁস দিছেন, সাথীরা প্রশ্ন করছে হুজুর হাসলেন কেন, কালে কাসেম ইমাম তো আমার সাথে দেখা করার জন্য আসছিল। না মুজাহাবিরা তোমরা আবার এই এইগুলো বুঝবা না, এই তবকায় তোমরা উঠো না, উঠো না এখন পর্যন্ত, তোমরা আবার সেরেক ট্রেক করে ফেলাবা মারাত্মক, কি কথা ঠিক না, তুমি তো সেরেক করে ফেলাবা, যদি সেরেকই হয় তাহলে সিরিয়ায় যুদ্ধ চলতেছিল, সিরিয়ায় সারিয়া রাদিয়াল্লাহ যুদ্ধের নেতৃত্ব দিতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তো মদিনায় খুতবা দিতেছিলেন, তিনি কি বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে। ঘটনা সবাই জানেন, মাশহুর ঘটনা। তা হযরত ওমর ইবনে খাত্তাব মদিনায় ইশারা করতেছেন সিরিয়ায় 350 মাইল দূরে, কি শিরক বলবা না তোমরা, যাই হোক এটা তোমাদের ঘটনা, তোমরা আসো প্রাইমারি লেভেলে ক খ পড়ে এটা পড়তে থাকো, তোমরা মাস্টার্সের খবর নাও কেন, কি কথা বলেন না কেন, ক খ নিয়ে আসো থাকো, আলিফ বাতা পড়তে থাকো কিন্তু মাস্টার্সের খবর নাও কেন, এইটাই তো তোমাদের গলত। যাই হোক আমি যেটা বলতেছিলাম, তুমি কি দেখো না হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির সামনে কুয়ার মধ্যে ছিল, অথচ তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু কাঁদতে কাঁদতে জীবন শেষ, অন্ধ হয়ে গেছে, অথচ বাড়ির দরজায় কুফের মধ্যে ইউসুফ খবরও নাই, অথচ যখন মিশরের মধ্যে তার জামা দেওয়া হয়েছে সে সেখান থেকে জ্ঞান পাইছে। তুমি আমি কি বলতাম যে ফালতু আমি শুরু করছো ফাইজলিমের জায়গা পাওয়া ব্যাপারটা, ফালতু আমি শুরু করছো, বাড়ির দরজায় কুফের মধ্যে সেখানে টার পাও নাই, আর মিশরে যখন তোমার জামা দেওয়া হয়েছে তখন জ্ঞান পাইছো, তুমি ফাইজলিমের জায়গা পাও না, বিয়াকুব তোমার জানা নেই, কারামত এবং কাশফ এটা হলো বিজলির মতো, কিসের মতো, বিজলির মতো, যখন বিজলি চমকায় তখন জমিনের সুইচ পর্যন্ত দেখা যায় কিন্তু যখন বিজলি চমকায় না হাতের পশমও দেখা যায় না, যখন কারামত তারই হয় কাশফ তারই হয় তখন গোটা দুনিয়াটা সামনে চলে আসে, যখন কাশফ তারই হয় না কারামত তারই হয় না মোজাজা তারই হয় না তখন সামনে কী আছে হাতের মধ্যে কী আছে পকেটের মধ্যে কী আছে তাও দেখা যায় না, তোমাদের জ্ঞান তো থাকতে হবে, তুমি তো এমনিতেই গিবার শিকায়ত করতে। যাই হোক আমি যেটা বলতেছিলাম, আবার ওয়াজের দিকে চলে গেছি, দেখো আমি যেটা বলতেছিলাম যে আসলে ওলামা ইকরামের কাজটা কী, নবীর যেই কাজ ওলামা ইকরামের একই কাজ, নবী আলাইহিসসালাম হিজরত করেছেন, আপনি আমি একদিনও তো হিজরত করলাম না, একদিন একদিনও তো গেলাম না একদিক ওদিকে, নবী আলাইহিসসালাম বদরের ময়দানে গিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা আনশিদ গাহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শিয়তা লাম তুবাত
ফাহাকাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়া দিকে হাসবুক ইয়া রাসূলুল্লাহ, কই তোমার মধ্যে আমার মধ্যে তো একজনই অস্থিরতা পয়দা হলো না? ওহুদের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়া সালাম দান মোবারক শহীদ করছেন, কই তোমার তোমার একটা পশম শহীদ হলো না? আপনি দেখছেন খন্দকের ময়দানে সাহাবা আর সিয়া নবী আল্লাহ খুদা কিচ্ছু নাই, প্যাডে পাথর, কলে কয়টা, কলে একটা। নবী আলাইহিস সালাতু জামা উত্থাপন করলেন, দেখেন তার প্যাটের মধ্যে পাথর দুইটা। আমি ওলামায়ে কেরামকে বলবো এশারাই কাফি আপনাদের জন্য, এশারাই কাফি আপনাদের জন্য। আপনি কি দেখেন নাই সমস্ত কাফের ঐক্যমত, নবী মোহাম্মদ তুমি কলেমার দাওয়াত বাদ দাও, ধনী হতে চাও, সবাই চাঁদা দিয়ে তোমাদেরকে ধনী বানাইয়া দেবো, সুন্দরী মেয়ে চাও, আরবের মধ্যে যত সুন্দরী মেয়ে আছে 10টা মেয়েকে তোমার সাথে বিবাহ দেবো, তুমি নেতৃত্ব চাও, আমরা সবাই একত্রিত তোমাকে নেতা বানাইয়া দেবো, শুধু ওই কলেমার দাওয়াতটা বন্ধ করো, যা চাও তাই দেবো, শুধু ওইটা বন্ধ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সুন্দরী মেয়ের লাথি মারেছেন, সমস্ত সম্পদে লাথি মেরেছেন, ক্ষমতা লাথি মেরেছেন, কিন্তু হকের দাওয়াত ছাড়েননি। এইটা হলো ওয়ারিস, এইটা হলো ওয়ারিস বিরাসত। আজকে ওলামায়ে কেরামকে আমি অনুরোধ করবো, শ্রদ্ধার সাথে অনুরোধ করবো, বাতিলদের মোকাবেলা করতে হবে, বাতিলদের সাথে আপোষ করবো না, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করবো, সাধনা করবো, হুকুমত হোক অথবা নাই হোক আমার দেখার বিষয় না, এত বড় খোদা আমি হই নাই যে ইসলাম হুকুমত আমি কায়েম করে ফেলবো। এই দায়িত্ব তোমাকে কে দিছে? হুকুমত কায়েম করার দায়িত্ব তোমার মধ্যে আমার মধ্যে নেই, আমাদের কাজ হলো চেষ্টা করা, হুকুমত কায়েম করার দায়িত্ব কার? আমার মাওলা। আসসায়ু মিন্নি ওয়াল ইতমাউ মিন আল্লাহ। আপনি দেখেন আমরা নামাজ পড়লাম না আসরে, আসরের নামাজ পড়ছি না সবাই, আসরের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারবেন? তা পড়লেন কেন, পড়ছেন কেন? বাস কবুল হয়েছে কি হয়নি এটা আমার দায়িত্ব না, এটা দেখার আমার উদ্দেশ্য না, দায়িত্ব না, এটা আমার কাজ না। আমার কাজটা হলো আমার মাওলায় যেইভাবে নামাজ আদায় করার হুকুম আমাকে করছেন এইভাবে কাজটাকে আদায় করে দেয়া, এটা আল্লাহ কবুল করবেন কি করবেন এটা আমার দায়িত্ব না, দেখার বিষয় না। ঠিক তদ্রুপ আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য চেষ্টা সাধনা করা আমার দায়িত্ব, যদি ইসলামের হুকুমত হবে কি হবে না এটা দেখার দায়িত্ব আমার না। কাজে আমি বিশ্বাস করি যারা মুসলমান মুসলিম সে ইসলামের বাইরে কাজ করবে কিভাবে, কীভাবে করতে পারে একজন মুসলিম? আমার নাম ইসলাম অনুযায়ী, আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমার নিজের বিবাহ ইসলাম অনুযায়ী, আমার কাপন হবে ইসলাম অনুযায়ী, দাফন হবে ইসলাম অনুযায়ী, জানাজা হবে ইসলাম অনুযায়ী, আমার কবর হবে কথা বলেন ইসলাম অনুযায়ী, আমার রাজনীতি হবে শয়তান অনুযায়ী, আমেরিকা অনুযায়ী, রাশিয়া অনুযায়ী, ইংল্যান্ড অনুযায়ী, সোশ্যালিজম অনুযায়ী, ক্যাপিটালিজম অনুযায়ী, কমিউনিজম অনুযায়ী, ডেমোক্রেসি অনুযায়ী না, আমার ইসলাম হবে মদিনা অনুযায়ী, আমার রাজনীতি হবে আল্লাহ নবীর অনুযায়ী। এটাই তো হওয়া উচিত ছিল। তুমি মসজিদে গেছো নামাজ পড়ছো আল্লাহ অনুযায়ী ইসলাম অনুযায়ী, আর মসজিদ থেকে বের হয়ে তুমি রাজনীতি করবো শয়তান অনুযায়ী আমেরিকা অনুযায়ী, কে বলছে তোমাকে নামাজ পড়ার জন্য? তুমি মসজিদে বসো আল্লাহু আকবর, রুকুতে গেছো আল্লাহু আকবর, সিজদায় গেছো উঠছো আবারও আবারও, আর মসজিদ থেকে বের হয়ে মাওসুতুন আকবর, আব্রাহাম লিঙ্কন আকবর, আস্তাগফিরুল্লাহ, ডেমোক্রেসি আকবর, সোশ্যালিজম আকবর, ক্যাপিটালিজম আকবর, কমিউনিজম আকবর, হতে পারে না, এটা হতে পারে না। আমার তো দাওয়াত ছিল আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আজানের শুরুতে চার বার আল্লাহু আকবর, শেষ আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউর আইন মানি না, কাউকে শ্রেষ্ঠ মনে করি না, কাউকে বিধান দাতা মনে করি না, ইনিল হুকু ইল্লা লিল্লাহ, আইন চালু একমাত্র আল্লাহ, অন্য কেউ না। তুমি কিসের আল্লাহু আকবর বলছো, কিসের নামাজ পড়ছো, তুমি কেন সেজদায় গেছো? তোমার সর্বশ্রেষ্ঠ কপাল, এর চেয়ে দামি কোনো জিনিস মানুষের নাই, সবচেয়ে নিম্ন জায়গা যেখানে পাও রাখি সেখানে, আমার সর্বোৎকৃষ্ট জায়গাকে আমার পাঁচ জায়গার সাথে ঠেকাই আমি বলতে চাই, আমি কিছু না মাওলা তুমি সব, আমি ছোট তুমি বড়। কাজে মোমেন কাউকে বড় মনে করতে পারে না, আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আমার মাওলায় মুওয়াদ দেওয়ার থেকে বড়, রেজেকের দিক থেকে বড়, জান্নাতে দেওয়ার দিক থেকে বড়, জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে বড়, শান্তি দেওয়ার দিক থেকে বড়, আইন দেওয়ার দিক থেকেও বড়।
আমার মাওলাই বড়, অন্য কেউ না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে, ওলামায়ে কেরাম এবং সমস্ত সুদীদেরকে, যেহেতু মুসলিম দাবি করছি, ইমান দাবি করছি, কাজে ইমানের তাকাজা অনুযায়ী, ইসলামের চাহিদা অনুযায়ী জীবন করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন।